ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দেশীয় একটি রান্না এবং খুব সহজে খাট্টা পাতা দিয়ে আমি এটা কিভাবে রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি কচুরলতিটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি ধোয়ার সময় একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কচুরলতিটা কড়াইতে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই রান্নাটা আমি খুব সহজভাবে সব উপকরণ একসাথে দিয়ে আমি দেখাবো কারণ বারবার নাড়াচাড়া করলে কিন্তু কচুলতি ভেঙে যায় তো একসাথে যদি সব উপকরণ খাট্টা পাতাটা সহ একসাথে দিয়ে আমি চুলায় বসিয়ে দিই এটা আর খুব বেশি নাড়াচাড়া করার দরকার হবে না তো ভিউয়ার্স আমি প্রথমে দুইটা রসুন এভাবে ছিলে নিয়েছি রসুনটা ছিলার পর আমি রসুনের কোয়াগুলা দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলা দেওয়ার পরে আমি এখানে আস্তে আস্তে আমার অন্য উপকরণগুলা দিয়ে নিব আমি দিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া মরিচের গুড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ এক এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এরপরে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এরপরে আমি দিয়ে দিব মতো লবণ তো ভিউয়ার্স এখন আমি সাত মতো লবণটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো ভিউয়ার্স লবণ দেওয়ার পরে আমি দশ থেকে বারোটা একটু বড় চিংড়ি দিয়ে নিলাম দেওয়ার পরে আমি যেটা করব এখানে আমি দুইটা পেঁয়াজ কুচানো ছিল এই পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি সব উপকরণগুলা একসাথে দিলে বারবার নাড়াচাড়া করতে হবে না তো কচুলতি খুবই নরম জিনিস এটা আর ভাঙার বা একেবারে নরম হয়ে যাওয়ার সে ভয়টা থাকবে না আর কি এরপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দেওয়ার পরে আমি খুব ভালো করে এটা হাতে মাখিয়ে নিব যত বেশি হাতে মাখিয়ে নিব তত বেশি কিন্তু এটা স্বাদটা রান্নার পরে স্বাদটা বেড়ে যায় কারণ এটা কিন্তু হাতে মাখা লতি রান্না এবং এটা খুব ভালো করে সব উপকরণগুলো আমি আস্তে আস্তে দেখেন ভিউয়ার্স মাখিয়ে নিচ্ছি এবং এই হাতে মাখা কচুর লতিটা কিন্তু খেতে অসাধারণ হয় খেতে খুব বেশি ভালো লাগে এরপরে আমি এভাবে সুন্দর করে হাতে মাখিয়ে তারপরে ঢেকে দিয়ে চুলায় এটা বসিয়ে দিব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কত ভালো করে বারবার এটা মেখে নিচ্ছি আমার মাখানো শেষ আমি এভাবেই একটু বসিয়ে দিলাম এরপরে আমি যেটা করব। এটা হচ্ছে খাট্টা বা টক পাতা এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন এটা আসলে কোথায় পাওয়া যায় এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আপু এটা ভিউয়ার্সদেরকে বলছি আপুরা যারা প্রশ্ন করেছেন তো এই খাট্টা পাতাটা বাজারে পাওয়া যায় এটা দেখতে দেখেই বুঝতে পাচ্ছেন দেখতে কেমন হয় এটা টক আর এই পাতাটা যদি কারো আপনাদের না থাকে তাহলে আপনারা একটু লেবু চিপে দিতে পারেন অথবা তেঁতুলের চার পাঁচটা বিচি সহ তেঁতুল আপনারা দিয়ে দিতে পারেন এটা দিলে হয় কি আপনার গলাটা আর চুলকাবে না আর কি তো খাট্টা পাতা দিয়ে এভাবে কচুর লতিটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় আর কি ভালো লাগে এটা তো আপনারা আশা করি এভাবে করবেন আর আমি এখন খাট্টা পাতাটা দিয়ে আর একটু নিচ করে এটা মেখে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপর আমি চুলায় ঢাকনা দিয়ে এটা বসিয়ে দিলাম এর আমি দশ মিনিট পর আমার কচুলতিটা দেখতেই পাচ্ছেন একদম সফট হয়ে আসছে এরপরে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে এভাবে হালকা করে একটু নেড়ে দিচ্ছি এটা কিন্তু চুলায় দেওয়ার পরে নাড়াচাড়া করার কোনো দরকারই নাই এটা এমনিতেই নরম হয়ে এভাবে কমে আসবে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কতটুকুন এক মানে এক কড়াই পর্যন্ত ছিল এটা কমে কতটুকুন হয়েছে তো হয়ে গেল আমার খাট্টা পাতা দিয়ে কচুর রান্না তো এভাবেই আপনারা করবেন আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আর আমার সাথে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহ দিবে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আলাইকুম